রশনাই ভিলেজের এন্ট্রান্স। এটা হচ্ছে রশনাই ভিলেজ রিসর্ট, এটা ওদের রিসেপশন এরিয়া। এইখানে পরপর নিচের গ্রাউন্ড ফ্লোরে ঘরগুলো। এটা হচ্ছে ওদের ওয়েটিং এরিয়া, আপনারা বসতে পারেন। এদিকে ওনাদের অফিস, এদিকে পরপর গ্রাউন্ড ফ্লোরে ঘরগুলো, উপরে ফার্স্ট ফ্লোরে ঘরগুলো যেখানে আমরা রয়েছি। এটা ওদের গ্রাউন্ড এরিয়া, আর সামনে রেস্টুরেন্ট। আর ওইগুলো হচ্ছে উপরের ঘরগুলো। রেটস ইজ 2450। এক্সট্রা যদি কট নিতে চান, আপনার যদি কেউ অ্যাডাল্ট এক্সট্রা থাকে, কট পার হেড কট 300 টাকা। সো খুব সুন্দর এদের ব্যবস্থা, খুব সুন্দর এদের বনফায়ার করে, এভরিথিং ইটস রিয়েলি গুড। আপনারা এখানে আসতে পারেন, গাড়ি নিয়ে আসলে আপনারা সামনেই পার্ক করে দিতে পারবেন, সামনেই টোটো স্ট্যান্ড। সো বিউটিফুল এই হোটেল। সো আসুন আপনারা এসে এখানে সোনাঝুরি হাটের মধ্যে শান্তিনিকেতনে ফিল নিন। খুব সুন্দর থাকাটা রশনাই ভিলেজ রিসর্টে। আমরা থাকলাম দুদিন, খুব ভালো ব্যবস্থা, যেমন রান্না তেমন থাকার খুব ভালো ব্যবস্থা। এখানে দাদারা খুব কোঅপারেটিভ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এবার একেবারে দাদার মুখ থেকেই শুনে নিই এখানকার সবকিছু, রুম রেট আর কতদিন আগে বুকিং করতে হবে, কিসের থ্রু দিয়ে বুকিং করতে হবে সবকিছুই দাদা বলে দেবে। দাদা আপনার নামটা? নমস্কার, নমস্কার, আমার নাম বুবাই, আমি হোটেলের রিসেপশনে থাকি। এবং আমাদের এখানে আপনার ভিলেজ রিসর্ট, এটা ভিলেজ রিসর্টে আপনার আমাদের মেনলি 3 দিন ভিড়টা খুব বেশি হয়, ফ্রাইডে স্যাটারডে এবং সানডে। ফ্রাইডে স্যাটারডে সানডে বুকিং করতে হলে মিনিমাম আপনাকে 20 দিন থেকে 1 মাস আগে বুক করতে হবে এবং অ্যাডভান্স বুকিং করতে হবে। তাছাড়া আমাদের অনলাইন বুকিং হয়, মেক মাই ট্রিপ, ওয়াইবিও, আপনারা সেখান থেকে বুক করতে পারেন। আদারওয়াইজ আপনারা ফোন কল করে বুক করতে পারেন, যেটাতে 50% অ্যাডভান্স করতে হয়। আর আপনার তারপর আমরা একটা কনফার্ম এসএমএস পাঠাই, যেটা আমরা দেখি বুকিং করার। এটাই আমাদের বুকিং এর প্রসেস। আচ্ছা, রুম রেন্ট কি ভ্যারি করতে থাকে? অবশ্যই রুম রেন্ট ভ্যারি করতে থাকে আমাদের বছরে। মোটামুটি পৌষ মেলা বসন্ত উৎসবে রুম রেন্টটা একটু বেশি থাকে, বাকি আদার সারা বছরে মোটামুটি সেম রেট থাকে। তবে ফ্রাইডে স্যাটারডে সানডে উইকডেসে এইগুলোতে রুম রেন্ট একটু বেশি থাকে, বাকি সোম থেকে বৃহস্পতিবার হলে এটার উপর আরও অনেকটাই রুম রেন্ট ডিসকাউন্ট হয়ে যায়, মোটামুটি প্রায় 30%-এর কাছাকাছি টোটাল রুম রেন্টের উপর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, আমরা খুব ভালো এখানে থেকেছি। এখানকার ফুড ইজ রিয়েলি নাইস, এখানকার ফুড ইজ রিয়েলি নাইস। আমরা আবার এখানে আসবো, যতবার আগেরবারও এখানে এসেছি আবার এখানে আসলাম। সো আপনারাও এখানে আসুন, এখানকার সুযোগ সুবিধা, খাওয়া দাওয়া, রান্না বান্না সব কিছু এক্সপিরিয়েন্স করুন। আর সামনে একেবারে সোনাঝুরি হাট, তো মনে হবে একদম শান্তিনিকেতন আসা সফল হয়েছে আপনাদের। সো থ্যাংক ইউ। এটা ডান, আমরা বেরিয়ে যাচ্ছি, মনটা একটু খারাপ লাগছে। এটা হচ্ছে রশনাই ভিলেজ রিসর্টের উপরের যে করিডোরটা, যাচ্ছি রশনাই ভিলেজ রিসর্ট থেকে। টাটা দাদা, টাটা, আমরা বেরিয়ে যাচ্ছি। বিনি মন খারাপ লাগছে, বাড়ি যেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে এখানেই থাকি। হ্যাঁ, থেকে যা পড়াশোনা। আর আরেকটা, আরেকটা কোথায় গেল? ওই যে ওইটা আমরা নিয়ে নিচ্ছি, ওটা নিয়ে নিচ্ছি, আমরা নিয়ে নিচ্ছি ওটা। শান্তিনিকেতনের ট্রিপ সেরে আমরা এই শান্তিনিকেতন এক্সপ্রেসে ওনাদের সঙ্গে গল্প করতে করতে 3.5 ঘন্টা কীভাবে কেটে গেল বুঝতে পারলাম না। খুব ভালো লাগলো ট্রিপটা পুরো। আপনাদের কেমন লাগলো পুরো ট্রিপ? আঙ্কেল কেমন লাগলো আপনার? খুব ভালো লেগেছে।
এখান থেকে আমাদের জার্নি শেষ হয়ে যাবে, আমরা প্রায় ডানকুনি ক্রস করে গেছি, হাওড়ায় ঢুকবো। ওকে মা, ভালো লাগছে? ভালো লাগছে নাকি মনটা খারাপ লাগছে? শান্তিনিকেতন হয়েছে, অবভিয়াসলি মন খারাপ লাগবে। উনি কি বিজি? বিজি। একটুখানি লাস্ট ওয়ার্ডস ফর দ্য ভিডিও, লাস্ট ওয়ার্ডস কিছু আমাদের ভিডিওর জন্য, ভিডিওর জন্য লাস্ট ওয়ার্ডস কি বলতে চাও তুমি? লাস্ট কিছু জানিয়ে ব্যাপারে কি বলতে চাইছি? আর কিছু ভালো লাগেনি? ভালো লাগেনি এই জার্নিটা? চলো বাই বাই করে দাও মা, বাই করো, বাই। চলো ঘুমিয়ে পড়েছে, চলো বাই বাই করো।